বিজেপি সরকারে দুখিয়া খেতিয়ক রাইজর সমস্যাক আওকাণ করে যিখন কৃষি আইন সংসদত গৃহীত করলে তার প্রতিবাদ স্বরূপে দিল্লীত কেবেটর কৃষক সংগঠনে এই কৃষি আইনকেইখন বিরোধিতা করে যে প্রতিবাদী কার্যসূচী বর্তমান অব্যাহত রাখিছে তারে এক কার্যসূচী হল যা 8 ডিসেম্বরত হওয়া ভারত বন্ধ কার্যসূচী দেশের অন্যান্য রাজনৈতিক দলের অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে ইয়ার সমর্থন করে গোটাই অসমব্যাপী কার্যসূচী হিসাবে কংগ্রেস মণ্ডল আর ব্লক কমিটি রিপিট কংগ্রেস মণ্ডল আর ব্লক কমিটি সমূহে পথারত গৈ নরেন্দ্র মোদীর প্রতিমূর্তি দাহ করে বিহালী বিধানসভা সমষ্টিত 17টা মণ্ডল কমিটির বিহালী ব্লক কংগ্রেস কমিটিও নরেন্দ্র মোদীর প্রতিমূর্তি দাহ করে এই কার্যসূচীর উপস্থিত থাকে বিশ্বনাথ জিলা কংগ্রেসের মুখপাত্র তুষার বরা বিশ্বনাথ জিলা কংগ্রেসের অন্যান্য পিছপরা শ্রেণীর উপসভাপতি ইন্দ্র বরুয়া বিহালী ব্লক কংগ্রেসের সভাপতি দত্তদেব শর্মা সম্পাদক জয়ন্ত মহন্ত বিহালী সমষ্টি সেবা দলের সভাপতি শঙ্খধর দাস বিহালী ব্লক কংগ্রেসের সম্পাদক দেবকান্ত দুয়ারা আদি করে একাংশ কংগ্রেস কমিটির সদস্য সকল উপস্থিত থাকে মোদী ডাঙরিয়ায় যি রাইজক মাধমার দি ডিঙি চেপি মারিব বিচাৰিছে তার প্রতিবাদত আজি কৃষক সকলে আন্দোলন করেছে কিন্তু এই নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় কি কয় মে চাই বালা হো মে চাই বালা হো আর আজি এই চাহ বিক্রি করা মানুষে প্রধানমন্ত্রী হয়ে দেশত কি হয়েছে কিন্তু গম নাপায় গতি এইজন এজন ফেসিবাদী এইজন এজন পুঁজিপতি মানুষক সহায় করা এজন প্রধানমন্ত্রী গতি রাইজে বুঝি পাইছে ভারতবর্ষর রাইজে বুঝি পাইছে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ে কার কারণে এখন সরকার চলাই আছে সাওক আগতে এটা অল্প দিনের আগত আপনাদের গম পাইছে অত্যাবশ্যকীয় সামগ্রী পা আলু আঁতরাই দিছে অর্থাৎ এটা আলুর দাম কিন্তু সাপ্লাই ডিপার্টমেন্টে নির্ধারণ করব নয় নির্ধারণ কোনে করব পুঁজিপতিয়ে নির্ধারণ করব কাইলে যদি আলুর দাম যদি 100 টাকাও হয় 200 টাকাও হয় সরকারে কিন্তু নির্ধারণ করব নয় যে আলুর দাম কিমান হব আর আগতে দাম নির্ধারণ করে কোনে নির্ধারণ করে আগতে দাম নির্ধারণ করে খেতিয়কে আলুর দাম কিমান হব পেঁয়াজের দাম কিমান হব খেতিয়কে সেইবর দাম নির্ধারণ করে কিন্তু এটা কোনে নির্ধারণ করব এটা এই বিলর পাশত নির্ধারণ করব পুঁজিপতি গোষ্ঠী অনিল আম্বানি টাটা কোম্পানি এইবর কোম্পানিয়ে দামর নির্ধারণ করব গতি আজি সমগ্র দেশত তার লগত কানাডার প্রাইম মিনিষ্টারও এই প্রতিবাদত বহিছে তেওঁ নিজের দেশত গতি আজি সমগ্র দেশত প্রতিবাদ হয়েছে যণের আমার খেতিয়ক সকলক মারপিট করা হয়েছে মুখিমূর করা হয়েছে ইয়ার উপর আমি ধিক্কার দিছো বিশ্বনাথ চারিআলির মনোজ বরার প্রতিবেদন নিউজ 24 নর্থ ইস্ট গুয়াহাটী।